দশ বছরের ছোট্ট শিশু মাফি জন্মের পর থেকে কিছুটা মানসিক প্রতিবন্ধী, দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবন মরণের সন্ধিক্ষণে মাফি। তবে এই মাফি এক সময় ছিল উজ্জ্বল আর দুষ্টুমি ভরা এক মায়াময় শিশু। গেল দুবছর আগে থেকে তার পায়ুপথে শুরু হয় চুলকানি, এমনকি পায়ুপথ দিয়ে বের হয় রক্ত, অনেক সময় পলিথিন ঢুকে নিজে নিজে চুলকায় সে। প্রথমে বাবা মা বুঝতে না পারার কারণে আস্তে আস্তে এই অসুখটা তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। পায়খানা দরজা দিয়ে আগে ওই মাথা হেঁটে দেয়, কোটি উপরে দিয়ে কুড়ায়, কুড়াইতে কুড়াইতে রক্ত বাইর হয়ে যায়, ঘন্টায় 5-7 বার খালি ওই। স্থানীয় ডাক্তার দেখানোর পর রংপুর মেডিকেল কলেজে মাফিকে ভর্তি করানো হলে ডাক্তার পায়ুপথে ক্যান্সার রোগের আশঙ্কা করে। পরে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন, কিন্তু কৃষি শ্রমিক মা বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। হাসপাতালে যাইতে বলেছিল তুমি লিভার ক্যান্সার বলে, ওটা আমাদেরকে 10 লক্ষ টাকার বলেছিল আর কি, আমাদের 10 লক্ষ টাকা নাই, ইতিপূর্বে আমি যাইতে পারিনি। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামের কৃষি শ্রমিক আশরাফুল ইসলামের ছেলে মাফি, উচ্ছল আর দুষ্টুমি ভরা মায়াময় মাফি একসময় সারা গ্রাম ঘুরে বেড়াতো, এ বাড়ি ও বাড়িতে গিয়ে নানা আলাপ জমাতো, মিশতো বড়দের সাথেও। ছোট্ট শিশু মাফি এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ধুলোবালি রাস্তার মাটিতে বসে শুয়ে দিন কাটায়। মাফি জানায় তার এই অসুখে ভালো না লাগার কথাও। মাফির বন্ধুরা জানায় অন্য বন্ধুদের মতো মাফিও এক সময় তাদের সাথে হাসতো, খেলতো, দোকানে যেত, কিন্তু অসুস্থ হবার পর সে আর আগের মতো নেই। মাফি আমাদের সঙ্গে খেলতো, আমাদের দোকানে আসতো, আমাদের সঙ্গে সবসময় বেড়াতো, সে ভালো পড়াশোনা করতে পারতো, এখন সে অসুস্থ হয়েছে। ছোট্ট মাফিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বাবা আশরাফুল ইসলাম। দেশে যে মনে করেন বড় বড় লোকগুলো আছে টাকাওয়ালা, আমাদের পথে যদি আগিয়ে আসে তাহলে আমাদের টাকা পয়সা কিছু কিবা দিতে পারে, তাহলে আমাদের এইগুলো আমার ছেলের ট্রিটমেন্ট নিতে আমাদের ভালো হবে। যদি কেউ আসেন তাহলে আসতে পারেন, আমাদের ছেলেকে বাঁচান। প্রতিবেশী ও বন্ধুরা বলছেন শিশু মাফির চিকিৎসায় দরকার অনেক টাকা, মাফিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আহ্বানও জানিয়েছেন তারা। চিকিৎসা করার জন্য তার পরিবারের কাছে যথেষ্ট পরিমাণে টাকা নেই, এখন যদি তার জন্য কেউ যদি কোনো চিকিৎসার জন্য টাকা দেয় বা সে যদি আরো সুস্থ হয় আমাদের সঙ্গে খেলতে পারে তাহলে আমাদের অনেক ভালো লাগবে। আগে অনেকটা ভালো ছিল, আমাদের সমাজে সবার বাড়িতে যাইতো, ঘুরতো, এমন সময় মসজিদেও যাইতো, নামাজ পড়তো। ওর চিকিৎসার জন্য আমরা কিছু করতে পারতেছি না, সরকারিভাবে যেন তাকে একটু সহায়তা যেন করা হয়, যেন অল্প কয়েকদিনের মধ্যে আমরা তাকে সুস্থতা করতে পারি। শিশু মাফির অসুস্থতার খবর পৌঁছেছে স্থানীয় প্রশাসনের কাছেও, সমাজসেবা অধিদপ্তরে সাহায্যের আবেদন পর্যালোচনা করে কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি। যে রোগীর কথা বলছেন সেই রোগী অলরেডি আমাদের মধ্যে আবেদন করেছে, আমরা আবেদনটা পর্যালোচনা করে অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে পাঠাবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। তবে মাফির সাহায্যের পরিমাণ অপ্রতুল, সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন মাফির পরিবার ও গ্রামবাসী। কারণ তো আমার বাচ্চাকে আমি আর বাঁচাইতে পারি না, আমার মন তো আর, কেউ যদি সহযোগিতা করতে পারেন আমার বাচ্চাকে বাঁচান। আমার পরিশ্রম যেগুলো আছে সেগুলো সব পেয়ে আমি চিকিৎসা করছি, সাহায্য কিছু ওঠাই চিকিৎসা করছি, এখন তো আর আমি চিকিৎসা করতে পারি না। এই ছেলেটা ভালো ছিল, এখন অসুখ অবস্থার বাদ মা খুব গরিব, চিকিৎসা করতে পারে না, সরকার যদি কিছু দেয় তার চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করা যাবে। নাতি এখন বিছানাতে শুতে থাকতে পারে না, এখন চুলকানির ব্যথা, পেটের ব্যথাতে থাকতে পারে না, এখন কি করব। আমার নাতিটা খুব ভালো, ভালো মন্দ মালিক আল্লাহ, মানুষ তো ভালো করতে পারে না, সবাই যদি সহযোগিতা করে একটু ভালো করতে পারেন তো করেন,